হাই ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে একটি মজার কথা জানাবো। কেমন আছেন আপনারা? আমি খুব ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। তা আজকে আপনাদেরকে যে তথ্যটি আমি জানাবো, যে আমরা বাংলাদেশিরা ক্ল্যাশ অফ ক্ল্যান আপডেটের দিক থেকে বা সব দিক থেকে যে বিদেশিদের থেকে অনেক পিছিয়ে আছি, তা আমি আপনাদেরকে আজকে জানাবো কীভাবে আমরা পিছিয়ে আছি তা আপনারা জানবেন। আপনারা এখন যারা ইউটিউবে সিওসির বিভিন্ন জায়গার বিভিন্ন ভিডিও যারা দেখে থাকেন, তারা হয়তো একটা জিনিস ফলো করবেন, জেনারেল টনি অ্যান্ড গডসনের যারা ফ্যান, তারা যেসব ভিডিও আপলোড করেছে অলরেডি, তারা দেখিয়ে দিয়েছে যে তাদের কাছে অলরেডি হেলোইন বেসটা চলে এসেছে। বাট আমরা যারা ক্ল্যাশ অফ ক্ল্যান খেলতেছি বাংলাদেশে, আমাদের কাছে এখনও হেলোইন বেসটা আসেনি। তা আমার প্রশ্নটা হলো আপনাদের কাছে, যে কীভাবে তারা অলরেডি হেলোইন বেসটা পাইলো? তা আপনারা হয়তো গডসন বা জেনারেল টনি এদের ভিডিওটা ইউটিউবে যদি ফলো করেন দেখতে পারবেন, এরা অলরেডি বিল্ডার বেজে বা বিভিন্ন জায়গায় অনেক আপডেটেড জিনিস অলরেডি তারা পেয়ে গেছে, বাট আমরা এগুলো এখনও পাইনি। যখন দেখুন আমাদের যে ইভেন্টটা এখনও শুরু হতে 8 ঘন্টা বাকি, বাট যারা ইউটিউবে অলরেডি ইভেন্টার প্লেয়াররা কীভাবে খেলে, কীভাবে ট্রুপসগুলো কাজ করে এরকম সম্পর্কে ভিডিও আপলোড করে দিয়েছে, তাহলে কেন আমরা ওদের থেকে পিছিয়ে আছি? এটা আমার প্রশ্ন, যে ক্ল্যাশ অফ ক্ল্যান বাংলাদেশিদেরকে নাকি শুধুমাত্র, নাকি এশিয়ার সবাইকেই আপডেটের দিক থেকে বিদেশিদেরকে আপডেটটা আগে পাঠায় ফরেন কান্ট্রিতে, যেহেতু গেমসটা ইউরোপের গেমস, বাইরের দেশের গেমস, আমাদের এশিয়ার তৈরি গেমস না, এই জন্য হয়তো ইউরোপ কান্ট্রির তৈরি গেমস দেখে কি ওরা আগে আগে আপডেট পায়, আমরা কি পরে আপডেট পাই, হয়তো তা আমি জানি না। বাট এটা আমার কাছে একটা প্রশ্ন, এখনও কেন আমাদের কাছে আপডেটটা আসলো না? একটা কথা আমি আপনাদেরকে বলবো, যে সিওসিতে আপনারা যখন কোনো কিছু দেখা গেল, যখন তাদের কাছে কন্ট্যাক্ট করবেন, তাদের কাছে মেসেজ পাঠাবেন আপনার কোনো প্রবলেম, তা তারা আপনি যদি একা পাঠান আপনার প্রবলেম সম্পর্কে, তারা এই প্রবলেমটাকে গুরুত্ব দিবে না। মূলত এই প্রবলেমটা যদি অনেকে মিলে এটার আবেদন করা হয় যে না আমাদের এই প্রবলেমটা কেন হচ্ছে, তাহলে সিওসি তরফ থেকে ওটা সম্পর্কে যে রেসপন্স তারা করে খুব তাড়াতাড়ি। বাট আপনি যদি একা একা কোনো মেসেজ পাঠান, তা ওটা রেসপন্স সিওসি কর্তৃপক্ষ সহজে করতে চায় না। তা বন্ধুরা, আরেকটি মজার যে জিনিস আজকে আপনাদেরকে আমি দেখাবো, তা হলো যে সিওসি গেমসে টাউন হল 9 ম্যাক্স লাভা ড্রাগন দিয়ে যে খুব ভালো সহজেই 3 স্টার পাওয়া যেতে পারে, ট্রাই করে দেখতে পারি আমরা বন্ধুরা, দেখা যাক কী হয়। দেখুন কীভাবে আমি এটা দিচ্ছি, আমরা জানি না আমার একটি বড় ভুল হয়েছে এটাকে, যে আসলে আমি এখনও কুইনটা না নিয়ে আমি এটাকে দিয়েছি, এটা আমার একটি বড় ভুল হয়েছে। আমি জানি না এটা 3 স্টার আসলে হবে কিনা বন্ধুরা, বাট আমি আপনাদেরকে যে জিনিসটা দেখাতে চেয়েছিলাম, যে লাভা দিয়ে যে টাউন হল 9 ম্যাক্স খুব সহজেই আপনি 3 স্টার করতে পারবেন, কোনো ব্যাপারই না আসলে, যদি আপনি অ্যাটাকটা ঠিক, মানে লাভা অ্যাটাকটার দেওয়ার মূলত সিস্টেমটা হলো যে রেজিস্টেলটাকে জাগা মতো ফলাতে হয় যদি আপনি ভালো অ্যাটাক দিতে চান।
ট্রাই করে দেখতে পারেন। আমার মনে হয় টার্মিনাল 9-এ সবচেয়ে বেশি লুট কালেক্ট করতে পারবেন আপনি লাভা ইউজ করলে, কারণ লাভা অ্যান্ড বেলুনেটাকে আপনি প্রচুর কম লুটে ট্রুপসগুলোকে তৈরি করা যায়, যার ফলে আপনি ভালো একটা অ্যাটাক দিতে পারবেন এবং বেশি লুট নিতে পারবেন। বেলুন তৈরি করতে খরচ খুব কম হয় এবং তিনটা লাভা তৈরি করতে ডার্ক কেলিক্সার অতটা খরচ হয় না। তো দেখুন বন্ধুরা আমি কতটা লুট পেয়েছি। এখানে আমি চ্যাম্পিয়ন লিগে খেলার ফলে আমি 2 লক্ষ এলিক্সার অ্যান্ড 2 লক্ষ গোল্ড অলরেডি এক্সট্রা প্রত্যেকটা অ্যাটাকেই পেয়ে যাই যদি আমি 1 স্টারও পাই, অ্যান্ড সাথে আরও 2 লক্ষ এলিক্সার আমি পেয়েছি, অ্যান্ড 750 ডার্ক এলিক্সার পেয়েছি। তা বন্ধুরা দেখতে পেরেছেন যে কীভাবে সম্ভব লাভা দিয়ে খুব কম লুট খরচ করে ভালো একটা অ্যাটাক দেওয়া যায়। তা বন্ধুরা আপনারা যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তো অবশ্যই আমাকে কমেন্টস করবেন আমার ভিডিওতে, বা যদি মন চায় তাহলে একটা লাইক দিবেন। আমি আপনাদেরকে এর আগে দেখিয়েছিলাম যে বিল্ডার বেসকে কীভাবে সাজালে যে খুব ভালো কাপের 3000 কাপেও যাওয়া যায়। তা দেখুন বন্ধুরা এখন আমি 3000 কাপেই আছি, 3000 আরও বেড়ে গেছে আমার কাপ, 3259 কাপ হয়ে গেছে এখন আমার। তা আপনাদেরকে তখন বলেছিলাম যে আমার বেসটাকে যদি ফলো করেন তাহলে খুব তাড়াতাড়ি বিল্ডার বেসে 3000 ট্রফি আপনারা কালেক্ট করতে পারবেন, যদি আপনাদের ডিফেন্স ম্যাক্স না হয় তাহলে তো কোনো সমস্যা নেই। এই বেসটাকে ঠিক এভাবে জেমস আমি অলরেডি পেয়ে অনেক খরচ করে আশা করি সবাই, থ্যাংক ইউ সবাইকে।